বিদ্যুৎ খাতের দুর্নীতির বর্ধিত খরচের ঘাটতি মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যে সংকটের সৃষ্টি করা হয়েছে তাতে সরকার পতনের বিকল্প নেই বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বরিশাল বিভাগের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত দলের হাইকমান্ড এ সময় শুভেচ্ছা বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে ক্ষোভ ও প্রতিবাদ জানান আরেক দফা বিদ্যুতের মূল্য বৃদ্ধির দুর্নীতির জন্য যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে খরচ ব্যয় সেই ব্যয় মেটানোর জন্য তাদের এখন জনগণের পকেট থেকে তার টাকা কেটে নিতে হবে সেই কারণে তারা আজকে বিদ্যুৎ দাম দফায় দফায় বাড়াচ্ছে চাল ডাল তেল লবণ এই প্রতিটির মূল্য আজকে ভয়ানকভাবে বেড়ে গেছে প্রায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ থেকে এখন বলছি 59% বেড়েছে লুটপাট করে আজকে সমস্ত সম্পদকে লুট করে নিয়ে তারা বিদেশে পাচার করছে এবং সেখানে তারা সম্পদের পাহাড় করে তুলছে অন্যদিকে বাংলাদেশের মানুষ এখানে খাদ্যভাবে কষ্ট পাচ্ছে দেশের অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে সরকার ব্যর্থ বলে দাবি করেন বিএনপি মহাসচিব এই প্রাথমিক পরীক্ষার বৃদ্ধির ফলাফল দ্বারা সঠিকভাবে ঘোষণা করতে পারেন অর্থাৎ পুরোপুরি ব্যর্থ অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখুন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে আজকে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় এখন আপনার বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা তার স্বাধীনতাকে রক্ষা করা তার সার্বভৌমত্বকে রক্ষা করা এটা আমাদের সবচেয়ে বড় এখন সংকটের অবস্থা সৃষ্টি হয়েছে এর আগে সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নেতারা পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন আইএমএফ এর ঋণের শর্ত পূরণে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার আজকে যদি বিদ্যুতের দাম পরপর চারবার বাড়ানো হয় যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় যদি পানির মূল্য বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু সেই চাপটা প্রতিটি নাগরিকের উপরে পড়ে আওয়ামী লীগ সরকার ঔপনিবেশিক শাসকদের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ পরিচালনা করতে চাইছে বলেও অভিযোগ করেন ডক্টর মঈন খান অত্যন্ত দুঃখের বিষয় তারা বাংলাদেশের জাতিকে ডিভাইড এন্ড রুল পলিসিতে শাসন করতে চায় সাইফুল রিপন দেশ টিভি ঢাকা